নমস্কার বন্ধুরা, দিব্যেন্দুর ঝলকে স্বাগত। অনেক সুন্দর একটা এপিসোড নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। 15,000 টাকায় ওয়েডিং প্যাকেজ, প্যাকেজে আপনি অনেকগুলো আইটেম পাচ্ছেন, সমস্ত কিছুর বিস্তারিত বলবে দীপক কাকা। কারণ আমার সাথে আজকে পেয়ে গেছি দীপক কাকাকে, যারা অসাধারণ সুন্দর শাড়িগুলো কিভাবে কোন দিন পরবেন এবং কিভাবে শাড়িগুলো কিনবেন সমস্ত কিছু আপনাদেরকে বলবে। তো দীপক কাকা এসছে আজকে আমাদের সাথে। নমস্কার, দিব্যেন্দুর ঝলকে আমি আবার এসে গেছি দিব্যেন্দুর সঙ্গে। 15-এ 15 দিব্যেন্দু, 15-এ 15 বুঝলাম না, মানে একটা অবাক কাণ্ড, খালি দেখতে থাকুন 15-এ 15, আর আসতে থাকুন, দেরি করবেন না একদম। দিব্যেন্দু আপনাদেরকে দিয়ে শুরু করছি বলছে যে 15-এ 15 আমরা কি দিয়ে শুরু করছি। প্রথমে দিব্যেন্দুর কাছে যাওয়ার সারপ্রাইজটা প্রথমেই বলে দিলে তুমি। আমাদের ছিল 14টা শাড়ি, কিন্তু দীপক কাকা বলছেন না 14 করলে হবে না, 15,000-এ 15টাই আইটেম রাখতে হবে। তাই আজকের এপিসোড 15-এ 15, 15,000 টাকায় বিয়ের কমপ্লিট ওয়েডিং প্যাকেজ আপনাদেরকে দেবে শুধুই আদি ঢাকেশ্বরী। দেখে নিন ফার্স্টেই একটা সুন্দর লাল টুকটুকে মঙ্গল বেনারসি দিয়ে আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম। ভালো করে দেখাও পাপ্পু, যে এত সুন্দর সুন্দর অপশান আমরা আজকের আইটেমের জন্য রেখেছি যে আপনি ধারণা করতে পারবেন না, কোয়ালিটি দেখবেন। হ্যাঁ, 15,000 টাকার শাড়ি, আরে অনেক সময় দেখবেন বিয়ের বেনারসিটার বাজেটই হয়ে যায় 15-এর বেশি। তো 15,000 টাকায় আমরা টোটাল 15টা আইটেম দিয়ে আজকের প্যাকেজ সাজিয়েছি। ভীষণ ইন্টারেস্টিং আজকের প্রোগ্রাম, অল ওভার বডি কিন্তু এই একই কাজের ওপর দিয়ে যাচ্ছে এবং কোয়ালিটি একদম সফট হবে। আপনি ভাববেন না 15,000 টাকা মানে শাড়িটার দাম অনেক কম হবে, নালে কিভাবে দিচ্ছে। আদি ঢাকেশ্বরী কিছু কিছু জিনিস সর্বসাধারণের জন্য দেয়। এটা কিন্তু আমাদের যেটা 15,000 টাকার প্যাকেজ আছে সেটা কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারছেন না, যাদের কাছে মেয়ের বিয়ের বেনারসিটা কেনা অনেকটাই টাফ, অনেক বাবা মা রয়েছেন যারা মেয়েকে 15 লাখ টাকার বিয়ের কেনাকাটায় সাজাচ্ছেন, আবার অনেকে রয়েছেন যারা 15,000 টাকাটাই হয়তো ভারী হয়ে যাচ্ছে, যার জন্য শাহবাবু সবার কথা চিন্তা করে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে উচ্চবিত্তের সমাহার, আমাদের যেমন ট্যাগলাইন আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। কিছুদিন আগে গ্রামের এক মেয়ে এসছেন, তো তার কাছে বলছে বিয়ের বেনারসি দাদা আপনাদের কাছে সবচেয়ে কম কত রয়েছে। আমি বলেছি আমাদের কাছে সবচেয়ে কম 1,500-এর রয়েছে। তো যাই হোক, শাহবাবু তারপরে পুরো গুছিয়ে প্যাকেজ করে দিয়েছে তাকে 15,000 টাকায়, সে ভীষণভাবে স্যাটিসফাই। এবং আপনারা জানেন যে বড় দোকান আপনাদের মাথায় অনেকেরই থাকে, যারা বিশেষ করে একটুখানি গ্রামের দিকে থাকেন, একটু অচপাড়াগার দিকে, তারা ভাবেন আদি ঢাকেশ্বরী বা আমি কলকাতার যে কোনো বড় দোকানে যাব, যারা টিভিতে প্রোগ্রাম করে তাদের মানে তাদের কাছে যাওয়া মানে অনেক টাকার শাড়ি, অনেক দামি। তবে না, সেই ধারণা ভেঙে দেওয়ার জন্যই আজকের প্রোগ্রাম। আমরা আছি সব শ্রেণীর মানুষের জন্য। আদি ঢাকেশ্বরী 150 বছর ধরে এই জন্যই রাজ করছে কারণ সাধ্যের মধ্যে সাধ পূরণ, এবং প্রতিটা বাবার ইমোশন, প্রতিটা বাবার মনের কথা আদি ঢাকেশ্বরী বোঝে। তার জন্যই মনে হয় দীপক কাকা বলেছে 15-এ 15, একদম 15-এ 15 বলার আর একটা কারণ, আদি ঢাকেশ্বরী এখন 148, 150 বছরে পার করবে, সেখানেও আর একটা 15 কিন্তু যুক্ত হবে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, যার জন্য প্রথমেই বলছি সুন্দর একটা মঙ্গল বেনারসি দিয়ে শুরু করলাম। লাল টুকটুকে এই বেনারসিটা ছাড়াও আপনি চাইলে রানী কালারেরও একটা বিয়ের বেনারসি নিতে পারেন, এটা অপশানে রইল, এই শাড়িটা অথবা এই ধরনের একটা শাড়ি নিতে পারেন। তাই তো দীপক কাকা, একদম সাধ্যের মধ্যে সাত পূরণ যে কথাটা আমাদের, সেই কথাটাকে আমরা একদম মাথায় রেখে রাখছি, একদম আপনার দেখাচ্ছি। বেনারসি ব্যাপারটা বলে দেওয়া হোক যে আমরা খালি লাল বা রানী ওনাকে নিতে হবে না, আপনি চাইলে অন্য কালারও নিতে পারেন, একদম একদম আপনার পছন্দ মতন আপনি নিতে পারেন। দেখে নাও, অসাধারণ সুন্দর দেখতে। এটা আমরা বিয়ের পর্ব শেষ করলাম, বিয়েতে মেয়েটি কি ধরনের বেনারসি পরবে শেষ আমরা কিন্তু করিনি, এরপর আমরা একটা একটা করে আসছি। বেনারসি পরবে পেটিকোটটা কি আমরা রাস্তায় কিনতে যাবে নাকি? হ্যাঁ, পেটিকোটটা সঙ্গে আমরা দিয়ে দিলাম, যে পেটিকোটটা আপনার বেনারসির পেটিকোটটাও আমরা কিন্তু সঙ্গে দিয়ে দিলাম। এবং 5 বছর অবধি টাইম রইলো ওয়াশ এবং পলিশ করার, শাড়িটা আপনি 2-3 বার পরার পর যখন কুচকে যাবে ফ্রি ওয়াশ পলিশ আমাদের কাছ থেকে, এবং ফলস পিকো নেট সমস্ত কিছু আমরা করে দেবো ফ্রি অফ কস্টে। ভাববেন না 15,000 টাকা বলে নেট ফলস পিকো ওয়াশ পলিশ কিছু হবে না, সব পাবে। আচ্ছা, বিয়ের আগে শুরু করছি আমরা সকালবেলা আইবুড়ো ভাত। হ্যাঁ হ্যাঁ, আইবুড়ো ভাত বিয়ের আগের দিন খুব হইচই হবে, আইবুড়ো ভাত আমরা শুরু করছি একটা সুন্দর শাড়ি দিয়ে। এটা যার যার রং অনুযায়ী শাড়ি কিনতে পারবেন, ঠিক আছে? তো আইবুড়ো ভাত এবং ফুলসজ্জার জন্য আমরা একটা শাড়ি এনেছি। ফার্স্ট মেয়ের আইবুড়ো ভাত, আইবুড়ো ভাতের শাড়ি হচ্ছে এইটা। আইবুড়ো ভাতের জন্য আমি জাস্ট আপনাকে একটা আইটেম দেখালাম, এরকম আমাদের কাছে আপনি 6টা অপশন পাবেন, 6টা তো এইভাবে দেখানো পসিবল না, আমরা দেখি আপনাকে আমি বলে দিলাম আইবুড়ো ভাতে আপনি 6টা অপশন পাবেন, সেই 6টা ডিজাইনের মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে, তারই একটা ঝলক আপনাকে দেখালাম আইবুড়ো ভাত। এবং ফুল সজ্জায় মেকে যে শাড়ি দেবেন তার জন্য ফুল সজ্জায় আপনাকে স্পেসিফিক্যালি ঢাকাই নিতে হবে,
ঢাকার মধ্যে আপনি যে কোনো 18টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আপনি বেছে নেবেন। এটা কেন সেটা বলে দেওয়া হলো না, ফুলসজ্জা একটা শুভ জিনিস আমাদের বিয়ের, সেই শুভ জিনিস একটা শুভ শাড়ি ঢাকায় জামদানি আমরা একটা দিতে চাইছি, আপনার বিয়ের জীবন শুভ হয় একদম। এবং দীপক কাকা আমি এই ফুলসজ্জার শাড়ির সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে ছেলের জন্য একটা পাঞ্জাবি, ফুলসজ্জায় মেয়ের জন্য একটা আমরা রেখেছি ঢাকাই এবং ছেলের জন্য পাঞ্জাবি। এবং আমাদের যে ছেলে এবং মেয়েকে জোড়া করার প্রবণতা সেই জোড়া করবে কে, আদিঢাকেশ্বরীর এক্সক্লুসিভ শুদ্ধ বস্ত্র, যেটা জোড় গাঁট ছড়া বাঁধার জন্য যেটা লাগে একদম, জোড় ছাড়া জোড়া হয় না, জোড় বেনারসির সাথে জোড় এবং ওড়নাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন বেনারসির সাথে জোড় ওড়না। ফুলসজ্জার জন্য রয়েছে কিন্তু পাঞ্জাবি এবং মেয়ের শাড়িও রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, দেখতে থাকুন আস্তে আস্তে। আমরা বলি একটা কথা, যে আমরা বিয়ের পাটটা চোকালাম, খালি বিয়ে দিলেই তো হবে না, সঙ্গে অনেকে রয়েছে, তাদের জন্য আমরা কি ভেবেছি দীপক কাকা, বিয়ের জন্য মেন যেটা সেটাই দেখাইনি আমরা, ছেলের ধুতি পাঞ্জাবি, বিয়ে করতে বল করতে আসবে বল বেশ, যেটাকে বলি বল বেশ, সেই বল বেশটা দেখুন। আচ্ছা এটা আমরা বলে দিই, যদি কেউ তসরের পাঞ্জাবি নিতে চায় সে নিতে পারে একদম, আমরা একটা যে দেখালাম আপনারা এর জায়গায় তসরের পাঞ্জাবি নিতে পারেন, যে কোনো এটারও তিনটে চারটে অপশন থাকবে, তসর রয়েছে খাদি রয়েছে, যেরকম আপনি চান নিতে পারেন, পছন্দ আপনার একদম জিনিস আমাদের একদম। আর 15-এ 15 আজ থেকে কিন্তু আপনাদের ট্যাগ হবে কি, চার সঙ্গে দেখা হবে 15-এ 15 আদিঢাকেশ্বরী শাহবাবুর 15-এ 15 একদম। এবং এরপর আমরা যে শাড়িটা রেখেছি ননদের শাড়ি, ননদকে খুশি করাটা খুব দরকার। তো ননদ এবং শাশুড়ি মাকে কি দেবো আমরা, আগে ননদকে দেখি, ননদের জন্য হয়ে গেল এই ধরনের একটা সুন্দর শাড়ি কোরা সিল্কের উপর আপনারা যদি চান ননদ বিবাহিত হয় তার জন্য কিন্তু একটা অপশন আমাদের কাছে রয়েছে, আস্তে আস্তে বলবো সব। ননদের শাড়ির পর আমরা চলেছি শাশুড়ি মায়ের জন্য, একটা অসাধারণ সুন্দর কোরিয়াল বেনারসি, ভাবতে পারেন একটা এই কোরিয়াল যেটা লোক 2000-5000 সারাদিন ধরে প্রোগ্রাম করছে টিভিতে, সারাদিন ধরে দেখাচ্ছে, আমরা কিন্তু অত সময় আমাদের কাছে নেই বলে আপনাদের কাছে অতক্ষণ আসতে পারি না আমরা, একটা কোরিয়াল বাহ কি মিষ্টি। আচ্ছা আর একটা কথা বলে দিই, এটা লাল ছাড়াও যদি চায় সেটাও কিন্তু, এটা আমি বলে দিচ্ছি শাশুড়ি মায়ের শাড়ি, লাল ছাড়াও আপনি 5টা কালার অপশন পাবেন, ঠিক এই কোয়ালিটিটা যদি আপনারা নেন, এর মধ্যে বডি কালারটা এটাই থাকবে তসরের উপর, যেহেতু এটা বরন পারপাস ভেবে আমরা দিয়েছি, যার জন্য আমরা এই কোরিয়ালটাকে চুজ করেছি, আপনারা পারের কালার এবং লালই আপনারা পরুন আমরা চাইবো, যদি লাল ছাড়াও লাগে তাহলেও আমাদের কাছে কিন্তু আছে একদম একদম। এরপর আমরা এই শাড়িটা যেটা রেখেছি দীপক কাকা, এটা মেয়ে নিতে পারে বা মেয়ে চাইবে যে প্রণামিতে দেব তাদের জন্য কিন্তু এই শাড়িটা অ্যাভেলেবেল, এই শাড়িটা আমরা একটা এক্সট্রা দিয়ে রাখছি, কোনো নাম ভাবিনি কাকে দেব, এটা হয় না যাকে দরকার তাকে দেব, তত্ত্বতে দিল হ্যাঁ, মেয়ের তত্ত্ব হতে পারে বা প্রণামিতেও হতে পারে, কাকে দিক না যাকে ইচ্ছা দি, যাকে ইচ্ছা আপনি কিন্তু এই শাড়িটা দিতে পারেন, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, এখন তো শাশুড়ি মালার বিদ্যা হয় না, তো শাশুড়ি আরেকটা শাড়ি দিল কোল ছাড়া নেই, এটা হতে পারে কোল ছাড়া নেই অথবা মেয়ের প্রণামিতেও দিতে পারেন, যে কোনো সেগমেন্টে আপনি এই শাড়িটা দিতে পারে, একটু আঁচলটা নিয়ে আও পাপু, আঁচলটা এত ক্লাসি যে ভাবা যাবে না শাড়িটা, এবং শাশুড়ি মায়ের যখন শাড়িটা আমি দেখিয়েছি তখন শ্বশুর কোথায় বাদ যাবে, শ্বশুর বাদ যাবে না, শ্বশুরের জন্য এত সুন্দর একটা রেমন্ড রেমন্ড সেট কিন্তু আমরা একটা প্যান্ট শার্টের পিস দিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু সাইজ জানি না, যার ফলে অথবা আপনারা এই রেমন্ডস এর পিসটার বদলে কি কি নিতে পারেন সেটা হচ্ছে ধুতি পাঞ্জাবি অথবা পাঞ্জাবি শেরওয়ানি, যে কোনো কিছু আপনারা কিন্তু শাশুড়ির এই শ্বশুরেরটা নিতে পারেন। আচ্ছা খালি শাড়ি তো বেঁচে যাচ্ছ, শীত এবার শীতের জন্য একদম দীপক কাকা, শালটা দেখাবো এবং ব্ল্যাঙ্কেটও রেখেছি আমরা আপনাদের জন্য, ঠিক আছে। আচ্ছা শালটা কিন্তু কাশ্মীরি শাল চাদর নয় একদম দীপক কাকা, কাশ্মীরি শাল হ্যান্ড উইভিং কাশ্মীরি শাল, এবং আমাদের এই 15,000 প্যাকেজ কিন্তু আবারও বলছি শুধুই মাত্র সেই সমস্ত বাবাদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা, যারা মানে কি বুক ভরা আশীর্বাদে আদি ঢাকেশ্বরীকে 150 বছর আরো খুব মসৃণ ভাবে নিয়ে যেতে পারবে, তাই তো দীপক, আমরা যেটা বলেছিলাম আইবুড়ো ভাত থেকে শুরু করে ফুলসজ্জার রাত্রির অবধি আপনাদেরকে টেনে নিয়ে গেলাম 15-এ 15 সাতদের মধ্যে সাত পূরণ, দিব্যেন্দুর চ্যানেলটাকে এবি খুব ভাবে সাবস্ক্রাইব করুন, আরো এগোতে পারবো আরো এগোবো, আর শাহবাবুর সাতদের মধ্যে সাত পূরণ আমরা করছি, আর দিব্যেন্দু কি বলছে একটুখানি শুনে নিন আজকে একদম।
দিব্যেন্দু যেটা বলছে শুধু তো বিয়েতেই থেমে থাকলে হবে না, রিসেপশনের প্যাকেজ আসছে নেক্সট এপিসোড, রিসেপশনের প্যাকেজ কিন্তু 20,000, একটু বাড়িয়ে দিয়েছি 20,000, আরো সুন্দর সুন্দর প্যাকেজ থাকবে, কেউ দেখতে ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যেন্দুদার পাশে থাকো। এবং 15,000 টাকার প্যাকেজে আমরা টোটাল কি কি দিচ্ছি পুরোটা বিস্তারিত রইলো, দেখে নাও। 15,000 15,000 টাকায় বিয়ের কেনাকাটা, তাও আবার একটা দুটো আইটেম না, 14 আইটেমস নিয়ে আমাদের এই টোটাল প্যাকেজ। প্যাকেজটা একবার দেখিয়ে দিয়েছ, আদি ঢাকেশ্বরী বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি, সেই ট্যাগলাইন দিয়ে কিন্তু আমরা শুরু করলাম। বেনারসির পর মাথার ওন্না এবং খুব সুন্দর একটা জোর, জোর ছাড়া তো জোড়া হয় না, পাইবুড়ো ভাতের জন্য খুব সুন্দর একটা ঢাকাই জামদানি। এবং এই শাড়িটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ফুল সজ্জার জন্য আমাদের একটা খুব সুন্দর শাড়ি। এবং রয়েছে ছেলের জন্য ধুতি পাঞ্জাবি, বিয়ে করতে আসবে মেয়ের বাড়ি থেকে একটা ধুতি এবং পাঞ্জাবি দিতে হবে। ফুল সজ্জার জন্য কিন্তু ছেলেকেও আমরা দিচ্ছি এই ধরনের একটা এক্সক্লুসিভ পাঞ্জাবি। রয়েছে শ্বশুরমশার জন্য কিন্তু এরকম একটা রেমন্ডসের জামা প্যান্টের পিস। রয়েছে শাশুড়ি মায়ের জন্য অসাধারণ সুন্দর একটা কোরিয়াল বেনারসি। ননেদের জন্যও কিন্তু পাচ্ছেন আপনারা এই ধরনের একটা সুন্দর শাড়ি। এর একটা এক্সট্রা শাড়ি আপনাদেরকে প্রোভাইড করছি, যেটা আপনি চাইলে যে কাউকে দিতে পারেন। এবং রয়েছে খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেট একটা মেয়ের জন্য শাল। নমস্কার, মনে থাকলো 15,000।